পাসার নিচে বালিশ দিয়ে মিলন করলে কি হয়, মেয়েরা কি বেশি মজা পায় নাকি কষ্ট পায়? বন্ধুরা, যাদের আগামোটা গোড়া চিকন বা যাদের লিঙ্গ ছোট তারাই ভিডিওটি মিস করবেন না। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো, যারা এখনো বিয়ে করেননি বা এখনো বিয়ের বয়স হয়নি তারাই ভিডিওটি দেখো না, আর যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন বা বিয়ে করার চিন্তা করছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে আপনার কোটি টাকার উপকার হবে। তো আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আমরা যৌবনে অনেকেই মিলন করে থাকি, কিন্তু কিভাবে মিলন করলে আপনি বা আপনার স্ত্রী বেশি মজা পাবে সে বিষয়ে কোনো খেয়ালই করি না। আর বিশেষ করে বাঙালির একটা পজিশন তো আছেই, মেয়েটি চিত হয়ে শুয়ে থাকবে আর ছেলে উপর থেকে সঞ্চালন করবে, আর এই এক স্টাইলে চলে আসছে জনম জনম ধরে। ভাইরে, এক তরকারি যেমন প্রত্যেকদিন ভালো লাগে না, তেমনি এক নিয়মে মিলনের ফলে আপনার সঙ্গী তেমন কোনো মজা পায় না, হয়তো মুখ বুঝে সহ্য করে নেয়। মেয়েরা সামাজিক কারণে অনেক কিছুই বলে না, আর আপনিও এই একই স্টাইলে গাড়ি চালাচ্ছেন দিনের পর দিন। আরে ভাই, আপনি আপনার সঙ্গীর সাথে ফ্রি হন, তাকে জিজ্ঞেস করুন কিভাবে মিলন করলে সে বেশি মজা পায়। আর বিভিন্ন স্টাইলে মিলনের ফলে আপনার মিলনের সময় ও অনেকটা বাড়বে, যা আপনাকে আলাদা কনফিডেন্স যোগাবে। যাই হোক, যা নিয়ে কথা বলার জন্য আসছি সেটাই বলি। আপনাদের আবার বেশি কথা নাকি ভালো লাগে না, আজকে আপনাদের এমন একটি স্টাইলের কথা বলবো যা আপনাদের মিলনে অনেক মজা দিবে। আপনি যদি এই স্টাইলে কখনো মিলন করে না থাকেন, ট্রাই করে দেখতে পারেন। আপনার সঙ্গী মিলনের সময় অনেক বেশি উত্তেজিত হয়ে উঠবে। আপনি যদি আপনার সঙ্গীর পাসার নিচে বালিশ দিয়ে একটু উঁচু করে লিঙ্গ সঞ্চালন করেন, তাহলে কিন্তু আপনার কষ্ট কম হবে এবং আপনার সঙ্গী অনেক বেশি মজা পাবে। আপনি প্রথমেই এই স্টাইলে মিলন করবেন না, প্রথমত আপনার মন মতো আপনি যে কোনো স্টাইলে মিলন করতে থাকবেন। যখন আপনার বীর্য আউট হওয়ার সম্ভাবনা হবে এবং আপনার স্ত্রী অতিমাত্রায় উত্তেজিত থাকবে, ঠিক তখনই আপনি পাসার নিচে বালিশ দিয়ে মিলন করবেন। আর যেই দম্পতিরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তারা এইভাবে অবশ্যই মিলন করবেন, কেননা এই পজিশনে যখন আপনি বীর্য আউট করবেন তখন সম্পূর্ণটুকু আপনার স্ত্রীর ভিতরে ঢুকবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর হ্যাঁ, যাদের লিঙ্গ ছোট তারা তো অবশ্যই এই স্টাইলটা ফলো করবে, আর এই আসনে ছোট লিঙ্গের পুরুষেরা বউকে সম্পূর্ণ মজা দিতে পারবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ।